যদি শান্তি চাও কারো দোষ দেখো না, দোষ দেখবে নিজের। জগৎকে আপনার করে নিতে শেখো, কেউ পর নয়, জগৎ তোমার। বাঁকুড়ার জয়রামবাটির দরিদ্র ব্রাহ্মণ পত্নী শ্যামা সুন্দরী স্বপ্নাদেশ পেয়েছিলেন জগন্মাতা তাঁর কন্যা হয়ে জন্মাবেন। 1853 সালের 22 ডিসেম্বর সেই কন্যার জন্ম হল। বুদ্ধিমতী শান্তশিষ্ট কর্মপটু সারদা যে সাধারণ মেয়ে নয় সেটা শৈশবেই সবাই বুঝেছিলেন। শ্রীরামকৃষ্ণ নিজে কোণে সম্বন্ধে বলেছিলেন, জয়রামবাটির রামচন্দ্র মুখুজ্জের বাড়িতে কোণে কুঁটো বাঁধা হয়ে আছে গো। 1859 সালের মে মাসে 5 বছরের সারদার বিবাহ হল 24 বছরে পা দেওয়া শ্রীরামকৃষ্ণের সঙ্গে। শ্রীরামকৃষ্ণের সেবা করার জন্য 18 বছর বয়সে সেই সারদা দক্ষিণেশ্বরে এলেন। ভোর 4টের সময় তিনি নহবতের ঘরে জপে বসতেন। তারপর শ্রীরামকৃষ্ণ ও ভক্তদের জন্য রান্না সংসারের সব কাজ সারতেন নীরবে নিঃশব্দে। একদিন শ্রীরামকৃষ্ণ তাকে জিজ্ঞাসা করলেন, কি গো, তুমি কি আমাকে সংসারের পথে টেনে নিতে এসেছ? শ্রীমা তার উত্তরে বললেন, না, আমি তোমাকে সংসার পথে কেন টানতে যাব, তোমাকে ইষ্টপথেই সাহায্য করতে এসেছি। 1872 সালের 5ই জুন ফলহারিণী কালী পূজার দিন শ্রীরামকৃষ্ণ ষোড়শী দেবীর পূজার মন্ত্রে শ্রী মা সারদাকে পূজার অর্ঘ্য নিবেদন করলেন। 1886 সালে শ্রীরামকৃষ্ণের মহাসমাধির পর কামার পুকুরে মা সারদার প্রায় নিঃস্ব অসহায় জীবন যাপন। এই সময়ে শ্রীরামকৃষ্ণ মাকে দর্শন দিয়ে বললেন, আমি তোমাকে এইসব রত্ন ছেলে দিয়ে গেলুম গা, কালে কত লোকে তোমাকে মা মা বলে ডাকবে গো। এরপর কলকাতার গৃহস্থ ও সন্ন্যাসী সন্তানেরা মা সারদাকে কলকাতাতে নিয়ে এলেন। বিবেকানন্দ বলেছিলেন, মা ঠাকুরানী ভারতে মহাশক্তি জাগাতে এসেছেন, সেই জন্যই তার মঠ চাই। তিনি ছিলেন সংঘজননী, বেলুড় মঠের কাজকর্মে মার কথাই ছিল শেষ কথা। স্বামীজি শিকাগো ধর্ম মহাসভায় যাবার অনুমতি মার কাছে নিয়েছিলেন। নারী শিক্ষা প্রসারের জন্য নিবেদিতার বিদ্যালয় উদ্বোধন করেছিলেন মা স্বয়ং। শ্রীমা আশীর্বাদ করে বলেছিলেন, আমি প্রার্থনা করছি এখান থেকে শিক্ষে পাওয়া মেয়েরা যেন আদর্শ বালিকা হয়ে ওঠে। বাংলার রঙ্গালয়ও মা সারদার আশীর্বাদ ধন্য ছিল। মা 8খানি নাটক দেখেছিলেন। মা সারদার আশীষসিক্ত নটনটীদের মধ্যে অন্যতম গিরিশচন্দ্র ঘোষ, ক্ষীরোদপ্রসাদ বিদ্যাবিনোদ, অপরেশচন্দ্র মুখোপাধ্যায়, অর্ধেন্দুশেখর মুস্তফি, তিনকড়ি, তারাসুন্দরী, নীরদা সুন্দরী প্রমুখ। সে সময়টা ছিল স্বদেশী। স্বদেশী আন্দোলনে শ্রীমায়ের বৈঠকখানা কোয়ালপাড়া আশ্রম এক গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছিল। অনুশীলন সমিতির বিপ্লবীরা মাকে প্রণাম করে
আশীর্বাদ নিয়ে যেতেন। বিপ্লবী অরবিন্দ ঘোষ ও বাঘা যতীন মায়ের কৃপাধন্য ছিলেন। এমনকি বিজ্ঞানী আচার্য জগদীশচন্দ্র বসু ও বিখ্যাত চলচ্চিত্র স্রষ্টা সোহরাব মোদীও ছুটে আসতেন মায়ের কাছে। উচ্চ নীচ, বর্ণ, জাতি, ধর্ম নির্বিশেষে সবাইকে মা আপন করে নিতেন। মুসলমান ডাকাত আমজাদ আর ব্রহ্মজ্ঞ পুরুষ স্বামী সারদানন্দ মার কাছে দুই সমান। 1908 সালে স্বামী সারদানন্দ কলকাতার বাগবাজারে মায়ের স্থায়ী আবাসন নির্মাণ করেন। 1909 সালের 23 মে মার এই বাড়িতে শুভাগমন ঘটে। এখানেই মা শেষ জীবন কাটান। অবশেষে 1920 সালের 21 জুলাই মঙ্গলবার রাত 1:30 শ্রী মা স্থূল দেহ ত্যাগ করেন। মা সারদা বলতেন, আমি সতেরো মা, অসতেরো মা। তিনি ছিলেন সবার মা, পরম কল্যাণ স্বরূপা, এক অক্ষয় শক্তি মা সারদা।